हेलो एवरीबॉडी, वेलकम टू माय यूट्यूब चैनल संदीप चंद्र SBHS। आज के वीडियोते खूब रिसेंट जे साइक्लोनटा आमादेर वेस्ट बेंगल एवं उड़ीसार ऊपर दिए गेलो, जार नाम होच्छे यस बा जस आमरा बोले थाकि, तो सेई साइक्लोनटार जे एफेक्ट आमादेर वेस्ट बेंगलेर ऊपर होयेछे तार उपरे एकटा न्यूज़पेपर रिपोर्ट आमी एखाने तोमादेरके देखाबो। तई तोमादेरके बोलबो ओई भिडियोटिके कमप्लीटली देखो, एबं भिडियोटि भालो लागले एटाके एकटा लाइक करो, एबं चैनेले नतून एसे थाकले चैनेलके अवश्यई सबस्क्राइब करो, जाते परबर्तीकाले एई धरनेर भिडियोर लिंक तोमरा सरासरि पेते पारो। देखो ताहले डिवास्टेशन कज्ड बाई साइक्लोन यस। डिवास्टेशन माने होच्छे ध्वंसलीला, कज्ड बाई साइक्लोन यस अर्थात ये यस नामे घूर्णिझड़ी जे ध्वंसलीला चालिए सेटार ऊपर एक न्यूज़पेपर रिपोर्ट लिखब बाई ए स्टाफ रिपोर्टर माने निजस्व संवाददाता। कोथा थेके लेखा होच्छे? कोलकाता थेके लेखा होच्छे मे 30 ए डेटे लेखा होच्छे 2021 साल। मोर दैन 3 लाख होम्स वेयर डेस्ट्रॉयड। मोर दैन माने बेशी, माने 3 लाखेर बेशी बाड़ी डेस्ट्रॉयड होयेछे, माने ध्वंस हो गेछे, भेंगे चुड़े गेछे। एंड 1 करोड़ पीपल वेयर एफेक्टेड, एवं प्राय 1 कोटिर ओपर लोक एफेक्टेड होयेछे, क्षतिग्रस्त होयेछे। एज सी वाटार्स, जे जखन समुद्रेर जल अलोंग बेंगल कोस्ट अर्थात हच्छे बंग उपकूल माने बंगोपसागर एई उपकूल धरे जखन समुद्रेर जल एंड रिवार्स एवं नदीर जल स्टार्टेड स्वेलिंग, जखन फेपे उठते थाके, स्वेल करा माने फेपे ओठा, फेपे उठते थाके। एंड ब्रिज्ड एम्बार्कमेंट, ब्रिज्ड माने हच्छे भेंगे देवा, एम्बार्कमेंट्स माने हच्छे बाँध, एवं बाँधके भेंगे देय। ए लिटिल आफ्टर साइक्लोन यस मेड लैंडफल। ए लिटिल आफ्टर किचुक्षण पड़े, কিসের কিছুক্ষণ পরে না, সাইক্লোন ইয়াস মেড ল্যান্ডফল মানে যখন এই জস নামের ঘূর্ণিঝড়টা ল্যান্ডফল করেছিল অর্থাৎ স্থলভাগে আছড়ে পড়েছিল। কোথায় না? অ্যাট ওড়িশা, ওড়িশাতে। জায়গার নাম চাইলে তুমি দিতে পারো, নাও দিতে পারো। অ্যাট 9:30 AM অন মে 26, অর্থাৎ মে মাসে 26 তারিখে 9:30 সময় উড়িষ্যায় যখন এই সাইক্লোন জসটা আছড়ে পড়েছিল, তার কিছুক্ষণ পরেই দেখা গেল যে এই সমুদ্রের এবং নদীর জল ফেপে ফুলে উঠেছে, এবং তার ফলে প্রায় 3 লাখের ওপর বাড়ি ভেঙে গেছিল এবং 1 কোটির ওপর লোক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, আক্রান্ত হয়েছিলেন। অ্যাট এ স্পিড অফ 135 কিলোমিটার, মানে হচ্ছে এই সাইক্লোন জসটা যখন স্থলভাগে আছড়ে পড়ে তখন তার স্পিড ছিল 135 KMPH, মানে হচ্ছে কিলোমিটার পার আওয়ার। দ্য অনলি লাইফ লস্ট ওয়াজ দ্যাট অফ এ ফিশারম্যান ফ্রম ইস্ট মিদনাপুর। একমাত্র একটাই মৃত্যুর খবর পাওয়া গেছে, সেটা হচ্ছে একজন ফিশারম্যানের, অর্থাৎ একজন আমরা বলবো যে মাছ ধরতে যায় যিনি জেলে, তার যার বাড়ি হচ্ছে ইস্ট মিদনাপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুরে। আফটার ল্যান্ডফল অকার্ড, মানে স্থলভাগে ঘূর্ণিঝড়টা আছড়ে পড়ার পরে, দ্য ওয়াটার লেভেল ইন দ্য সি, সমুদ্রের যে জলস্তর, অ্যান্ড দ্য রিভার্স, এবং নদীর যে জলস্তর, স্টার্টেড টু সোয়েল ওভার 5 to 6 feet অ্যাবভ নর্মাল লেভেল। কী হয়েছিল না, নদীর জল এবং সমুদ্রের জল 5 থেকে 6 ফুট নর্মাল লেভেলের থেকে উপরে ফেপে ফুলে উঠেছিল। বিকজ অব দ্য 10 AM হাই টাইড, 9:30 ল্যান্ডফলের পরে 10টার সময় একটা টাইড অর্থাৎ একটা জোয়ার আসার কথা ছিল, সেই জোয়ারের ফলে এই নদীর এবং সমুদ্রের জলে 5 থেকে 6 ফুট তারা নর্মাল লেভেলের থেকে উপরে উঠে গেছিল। এম্বার্কমেন্টস ওয়্যার ব্রিজড ইন 135 places, 135টা জায়গায় এই নদীর যে বাঁধ সেগুলো ভেঙে পড়েছিল। আন্ডার ডুয়েল ইম্প্যাক্ট, ডুয়েল ইম্প্যাক্ট মানে হচ্ছে দ্বৈত যে প্রভাব, মানে দুটো প্রভাব কিসের, একটা হচ্ছে তো ইয়াস যে ঘূর্ণিঝড় সেটার, এবং 2 নম্বর হচ্ছে সকাল 10টার সময় যে একটা হাই টাইড এসেছিলো, ভরা জোয়ার এসেছিলো সেইটার, এই দুটোর প্রভাবে। অ্যান্ড দ্য স্যালাইন ওয়াটার ইনান্ডেটেড ফার্মল্যান্ড, ইনান্ডেটেড মানে হচ্ছে প্রবাহিত করা বা প্লাবিত করা, স্যালাইন ওয়াটার মানে হচ্ছে নোনা জল, যেটা সমুদ্রের নোনা জল, সেটা প্রবাহিত করেছিল ফার্মল্যান্ড অর্থাৎ কৃষিক্ষেত্র, হোমস অর্থাৎ ঘরবাড়িকে প্রবাহিত করেছিল, অ্যান্ড ফিশারিজ অর্থাৎ মাছ চাষ করা হয় যে সমস্ত জায়গায়, নদী, পুকুর, ডোবা, এইসব জায়গাগুলোকেও প্রবাহিত করেছিল। দ্য ওয়ার্স্ট অ্যাফেক্টেড ডিস্ট্রিক্টস আর, সবথেকে যেগুলো সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে জেলাগুলি, সেগুলি হচ্ছে ইস্ট মিদনাপুর, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনাস, অর্থাৎ
উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটা জেলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সাচ ওয়াজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য সাইক্লোন, এই ঘূর্ণিঝড়ের প্রাবল্য, ইন্টেন্সিটি মানে প্রাবল্য এতটাই বেশি ছিল দ্যাট এ পেলোডার মানে হচ্ছে যেটা দিয়ে মাটি তোলা হয় সেই ধরনের যন্ত্রকে বলা হয় পেলোডার, অ্যাট নর্থ বকখালি ওয়াজ ওয়াস্ট অ্যাওয়ে এ ডিস্ট্যান্স। এই যে এই পেলোডারটা, এটা অ্যাকচুয়ালি নিয়ে যাওয়া হয়েছিল ওই নর্থ বকখালিতে একটা বাঁধকে মেরামত করবার জন্যে, কিন্তু এই ঝড়ের যে এতটাই প্রাবল্য ছিল যে এই ঝড়ের সঙ্গে যে সমুদ্রের জল তার এত স্রোত, সেটা কী করেছিল এই পেলোডারটাকেই অ্যাট এ ডিস্টেন্স মানে বেশ খানিকটা দূর অবধি ভাসিয়ে নিয়ে চলে গেছিল। ইন দীঘা বিগ বোল্ডার্স অন দ্য বিচ ওয়্যার ফ্লাং অন দ্য রোড। কি বলছে, দীঘাতে বিগ বোল্ডার্স অর্থাৎ দীঘাতে ওই সি বিচে অনেক বড় বড় ভারী ভারী পাথরের টুকরো বা পাথরের চাঁই ফেলা আছে, তো সেইগুলো কী করেছিল ওয়ার ফ্লাং অন রোড, সেইগুলো ওই জলের তোরে ভেসে একদম রাস্তা অবধি উঠে চলে এসেছিলো এতটাই প্রাবল্য ছিল। চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অ্যানাউন্সড এ রিলিফ অফ ₹10 crore টু বি ডিস্ট্রিবিউটেড টু 14,000 রিলিফ সেন্টার্স। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যানাউন্সড এ রিলিফ অর্থাৎ একটা ত্রাণ ঘোষণা করেছেন অফ ₹10 crore 10 কোটি টাকার টু বি ডিস্ট্রিবিউটেড, যেটা বিতরণ করা হবে টু 14,000 রিলিফ সেন্টার, 14,000 রিলিফ সেন্টার, 14,000 যে ত্রাণ কেন্দ্র রাজ্য সরকারের তরফ থেকে গঠন করা হয়েছিল ঝড়ের পূর্বাভাসের সঙ্গে সঙ্গে সেইখানে এগুলোকে ডিস্ট্রিবিউট করা হবে। হোয়্যার অ্যাফেক্টেড পিপল আর কেপ্ট আন্ডার গভর্নমেন্ট সুপারভিশন, যেখানে এই আক্রান্ত মানুষজনকে রাখা হয়েছে গভর্নমেন্ট সুপারভিশন মানে হচ্ছে সরকারি পর্যবেক্ষণের মধ্যে। শি মেড অ্যান এরিয়াল সার্ভে অফ 3 অ্যাফেক্টেড ডিস্ট্রিক্টস অর্থাৎ তিনটে যে অ্যাফেক্টেড বা এটাকে আমরা বলতে পারি ওয়ার্স্ট অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট, তো এই তিনটে সব থেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই তিনটে ডিস্ট্রিক্টে তিনি এরিয়াল সার্ভে অর্থাৎ আকাশপথে তিনি পরিদর্শন করেছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অলসো সেন্ট মানে কেন্দ্রীয় সরকারও পাঠিয়েছে এ রিলিফ অফ ₹500 crore মানে প্রায় 500 কোটি টাকার একটা ত্রাণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে আমাদের রাজ্যকে টু কম্পেনসেট দ্য অ্যাফেক্টেড পিপল অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত এই ঝড়ে আক্রান্ত যে সমস্ত মানুষজন আছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা 500 কোটি টাকার ত্রাণ পাঠানো হয়েছে এই নিজাস মানে হচ্ছে এই জাস নামক এই ঘূর্ণিঝড়ে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, বাড়ি বাড়ি ভেঙে গেছে বা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সবগুলোকে মেক আপ করবার জন্যে একটা ত্রাণ পাঠিয়েছেন, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার 500 কোটি টাকার। তো এই ছিল আমাদের আজকের ভিডিও যেটা সাইক্লোন ইয়াসের ওপরে ছিল। আশা করি বিভিন্ন পরীক্ষায় তোমাদের এই নিউজ পেপার রিপোর্টটি কাজে লাগতে পারে, সেই জন্যে এই রিপোর্টটিকে তোমরা কিন্তু যথেষ্ট মন দিয়ে দেখবে, প্রয়োজন পড়লে তোমরা এইখান থেকে টোটাল জিনিসটাকে দেখে দেখে লিখে নিতে পারো বা তোমরা বারবার এই ভিডিওটা দেখে দেখে এবং এই ব্যাখ্যাগুলোকে শুনে শুনে জিনিসটাকে রপ্ত করতে পারো। যে কোনো ধরনের সাইক্লোনের ক্ষেত্রে ছোটোখাটো ডেটা বদলে তোমরা কিন্তু যে কোনো সাইক্লোনের ওপর নিউজ পেপার রিপোর্ট কিন্তু লিখতে পারো, তার একটা মডেল তোমাদেরকে এখানে দিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবার সাথে সাথে বেল বাটনকে প্রেস করো যাতে করে আগামী এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।